হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেকনিকচালে স্বাগত তো পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের নাম নতুভুক্ত যে সকল কৃষকদের পেমেন্টের স্টাচর করে আর এফটি সাইন স্টেট হয়েছিল এবং গত কিছুদিন আগেই যাদের এফটি প্রসিড এখানে ইয়েস হয়ে গিয়েছিল অর্থাৎ টাকা দেওয়ার জন্য ফান্ডের অর্ডারটা পাস হয়ে গিয়েছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের সে তাদের জন্য কিন্তু অবশেষে আবারও একটা খুব বিরাট বড় সুখবর চলে আসছে বন্ধুরা বিশেষ করে আপনাদের যে সকল কৃষকদের অনেকগুলো কিস্তির টাকা ডিউ ছিল কিন্তু আগে আপনারা স্টাটা চেক করে দেখেছিলেন শুধুমাত্র এফটির ওপোজিট একটা করে ইয়েস হয়েছে বাকি ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আর সাইন সাইনটিস লেখা সত্ত্বেও এফটির ওপোজিট নো তো বন্ধুরা আপনাদেরও কিন্তু অবশ্যই সব ঘরে কিন্তু ইয়েস হয়ে গেছে তার লাইভ প্রমাণ আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন কৃষকের কিন্তু এখানে চার নম্বর ইনস্টলমেন্টের ঘরে দেখুন এনার কিন্তু এফটির উপস্থিত ইয়েস আসে এবং তার যে পরের ইনস্টলমেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি দেখুন আপনাদের একদম লাইভ দেখিয়ে দিব বন্ধুরা এই যে এখান থেকে যদি আমি এই কৃষকের ফিফথ ইনস্টলমেন্টটা সিলেক্ট করে নেই তাহলে দেখবেন সেই ফিফথ ইনস্টলমেন্টেও কিন্তু এনার কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস তা তো আসেই মানে আর এফটি সাইন বাই স্টেট তো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের লাইভ দেখিয়ে দিয়ে দিয়েছি এই যে পেমেন্ট স্টাটাসের ঘরে কিন্তু আর এফটি সাইবাই স্টেট আসে এবং এফটি রোসিট সেখানে কিন্তু ইয়েস হয়ে গেছে এবং জানিয়ে দিয়ে বন্ধুরা এখানে আগে কিন্তু নো লেখা ছিল শুধুমাত্র প্রথম ঘরেই কিন্তু ইয়েস লেখা ছিল এবং বাকি এফ টি রোসিটগুলো কিন্তু নো ছিল সেগুলোও কিন্তু আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের লাইভ দেখিয়ে দিলাম সবগুলি কিন্তু এফ টি ইয়েস হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দেই যাদের এখনও পর্যন্ত আবারও ডিউ রয়েছে মানে এফ টু ডিপোজিট ইয়েস সবগুলো করে হয়নি তাদের কবে হবে তাহলে যেহেতু অলরেডি সব কাজ কমপ্লিট এবারে দেখতে পাচ্ছেন আপনার একদম লাইভ সব কাজ কিন্তু টাকা ঢোকার জন্য কৃষকদের যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো কিন্তু অলরেডি শেষ এফ টু ডোপিটও কিন্তু হয়ে গেছে এবার শুধু টাকা ঢোকার পালা তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে পারে সেটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এবং যাদের এখনও পর্যন্ত সবগুলো তথ্য ইয়েস হয়নি তাদের কবে হবে যাদের স্ট্যাটাস ফাঁকা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বিস্তৃত তথ্য জানিয়ে দেবো তাই আশা করছি এই ছোটো ভিডিও অবশ্যই আপনাদের জন্য আসবে তাই ভিডিওটি নাট সম্পূর্ণ তো দেখুন পিএম কি প্রকল্পের নাম নিতে পুত্র কৃষকদের উদ্দেশ্যে বন্ধুরা যেহেতু প্রতিনিধি পিএম কিষণ প্রকল্প নাম নিভুক্ত কৃষকদের স্ট্যাটাসে আপডেট আসতেছে বিভিন্ন তাই কিন্তু অবশ্যই আপনিও একজন নামনতিপুক্ত কৃষক হয়ে থাকলে পিএম কৃষক অফিসিয়াল ওয়েবসাই এসে নিজের বেনিফিশারি স্টাটাসটা একবার চেক করে নেবেন বেনিফিশারি স্ট্যাটাস চেক করে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনারও স্ট্যাটাসে কোনো রকম টাকা জন্য ফাইনাল আপডেট আসছে কিনা তো স্ট্যাটাস ওপেন হলে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন সর্বপ্রথম দেখতে পাবেন তারপরে যদি একটু নিচের দিকে স্কুল ট্যান করেন বন্ধুরা দেখবেন আপনাদের কিন্তু এই ঘরটাতে দেখবেন এখানে কিন্তু লেটেস্টমেন্ট ডিটেলসের ঘর দেখিয়ে দিব অর্থাৎ কয় নম্বর কিস্তির টাকা এবারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং তার পাশাপাশি দেখবেন পুরনো কৃষকদের যাদের অনেকদিন ধরে এই পেমেন্ট স্টাসের ঘরে আর এফটি সাইনপি স্টেট ছিল সেই সকল কৃষকদের কিন্তু বন্ধুরা এপ্রি ওপসিট ইয়েস হয়ে গেছে বন্ধুরা অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু ইএস হয়ে গেছে অর্থাৎ টাকা দেওয়ার জন্য কিন্তু ফাইনাল অর্ডার পাশ করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার কথা হচ্ছে বন্ধুরা অনেক কিছুকের আবার যাদের অনেকগুলো কিস্তির টাকা ডিউ ছিল তাদের কিন্তু এখানে দেখবেন শুধুমাত্র একটি ঘরে ইয়েস ছিল বাকি ঘরগুলোতে কিন্তু নো ছিল তো সেগুলোও কিন্তু বন্ধুরা ইয়েস হয়ে গেছে বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতে লাইভ দেখিয়ে দিলাম এবং এক্ষেত্রে জানিয়ে দিই বন্ধুরা অনেকের যাদের একদম তিনটি কিংবা চারটি ইনস্টলমেন্ট পর্যন্ত ডিউ ছিল তাদের কিন্তু দেখবেন আপাতত কিন্তু শুধুমাত্র দুটি ইনস্টলমেন্টের ঘরেই এপটির প্রসিড ইয়েস হয়েছে বাকিগুলোতে এখনও পর্যন্ত কিন্তু নো রয়েছে তো সেগুলোও কবে ইয়েস হবে সেটাও জানিয়ে দিতেছি দেখুন এই কিছু করে আপনাদের একদম লাইভ দেখিয়ে দেব এখান থেকে আমি ইনস্টলমেন্টটা চেঞ্জ করে নিলাম মানে একদম পরের যে ইনস্টলমেন্টটা রয়েছে এরপরটা আমি সিলেক্ট করে নিতেছি এখান থেকে আমি এর যে দেখুন আপনাদের সামনে একদম লাইভ সিলেক্ট করব এখানে আমি ফিফ্থ ইনস্টলমেন্টটা সিলেক্ট করে নিলাম ফিফথ ইনস্টলমেন্ট সিলেক্ট করলে আবারও কিন্তু পেস্টার লোডিং নিয়ে ওই কিছু করে দেখতে পাচ্ছেন আবারও স্ট্যাটাসে ফিরিয়ে দিয়েছে এখানে দেখুন এখানে কিন্তু এনার লেটের ইনস্টলমেন্ট ডিটেলসে দেখতে পাচ্ছেন আবারও এনার কিন্তু এই স্টাটাসের ঘরেও কিন্তু পেমেন্ট স্টাশাসের ঘরে আর পি সাইন বাই দেখাচ্ছে এবং তার উপরেই দেখতে পাচ্ছেন এনারা কিন্তু টু প্রসিড ইয়েস হয়ে গেছে বন্ধুরা আজকের তারিখ থেকে কিছুক্ষণ আগেই কিন্তু এই আপডেটটি পেলাম আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি এবং তারপরে দেখুন এনার কিন্তু আরও একটি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট স্টার্টসের ঘরে আর এফপিটি সাইন পে স্টেট এই লেখাটা আসে এখান থেকে আমি আপনাদের তারপরে ইনস্টলমেন্টটা আমি চেক করে দেখাচ্ছি দেখুন এখানে ক্লিক করে নিলাম এবারে আপনাদের সামনে একদম লাইভ দেখাচ্ছি সিক্স সিক্সফলমেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব দেখুন এখানে সিলেক্ট করে নিলাম সিক্স ইস্টলমেন্ট সিলেক্ট করার পরে আবারও কিন্তু এই কৃষকের দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের হোম পেজে চলে আসে বন্ধুরা এনার দেখুন এই যে ফিফ্থ মানে সিক্স ইন্ট্রলমেন্টের ঘরে কিন্তু এনার পেমেন্ট স্টার্সের ঘরে দেখতে পাচ্ছেন আর সাইন বাই স্টেট রয়েছে কিন্তু তার উপরেই দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আবার এফ টু ওপোসিড কিন্তু এনার নোট দেখাচ্ছে তাহলে কি এই কৃষক এই ছয় নম্বর ইনস্টলমেন্টের ঘরের কিস্তির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না বন্ধুরা তেমনটা কিন্তু একদমই না আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন কিছুদিন আগে শুধুমাত্র একটি ইনস্টলমেন্টের এফটি রুপোসিড ইয়েস হয়েছিল আজকের তারিখে আবার দুটি ইনস্টলমেন্টের ঘরে একবারে এফটি রুপোসিট ইয়েস হয়ে গেল এরপরে কিন্তু ধীরে ধীরে আগামী দিনেও কিন্তু বন্ধুরা আর কিছুদিন ওয়েট করে যান যাদের এখনও পর্যন্ত দুই একটি ইনস্টলমেন্টের ঘরে এফটি রুপোসিট নো দেখাচ্ছে সেই সকল কিছুদের কিন্তু আগামী সপ্তাহের মধ্যে সবারই কিন্তু এখানে ইয়ে চলে আসবে বন্ধুরা অর্থাৎ এক কথায় আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যাদের যতগুলো ইনস্টলমেন্টের ঘরেই এখানে পেমেন্ট স্টার্টের ঘরে আর এফটি সাইন হয়ে আসে তাদের কিন্তু সব ইনস্টলমেন্টেরই এই এফটি রুপোসিটটা যেটা নো হয়ে আছে সেগুলো কিন্তু ইয়েস হয়ে যাবে বন্ধুরা একটাও টাকাও কিন্তু আপনার বাকি থাকবে না যতগুলোতে আপনার এখানে আর এফটি সাইন হয়েছে সবগুলোই কিন্তু এখানে এফ টির ইয়েস হয়ে যাবে এবং সবগুলোর টাকা আপনারা এই চোদ্দ নং কিস্তিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন তো আপনার কটি ইনস্টলমেন্টের ঘরে আজকের তারিখে এফটি রোপোসিট ইয়েস হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনার এখনও পর্যন্ত নো আছে কি না সেটা কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওতে এটাই আপনার ধরা ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে সরে দেবেন তো দিন ভালো থাকবেন সেটা দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ